নমস্কার, সেলাম, আদা। আমি একটা জলের অথবা পানির ছোট্ট ফোঁটা। আপনি কি আমার বিষয়ে জানেন? আমি একটি অজৈব, স্বচ্ছ, স্বাদবিহীন, গন্ধহীন এবং প্রায় বর্ণহীন রাসায়নিক পদার্থ। পৃথিবীর বায়ুমণ্ডলের যেটি হলো মূল উপাদান। এছাড়াও অধিকাংশ জীবদেহে তরল উপাদান। আমার রাসায়নিক ফর্মুলা হল H2O। আমার প্রতিটি অণু একটি অক্সিজেন এবং দুটি হাইড্রোজেন পরমাণুকে ধারণ করে, যা কোভ্যালেন্ট বন্ড দ্বারা সংযুক্ত। এখন আমি আপনাদের বলবো পৃথিবীতে জল অথবা পানি বর্তমানে কোথায় অবস্থিত। সর্বাধিক পরিমাণ জল অবস্থান করছে সমুদ্রে, যেটা কিনা শতকরা 96.7%। বাকি 3.3% হলো মিষ্টি জল। এর মধ্যে 1.95% রয়েছে হিমবাহে, ভূগর্ভে রয়েছে 0.592%, হ্রদগুলিতে রয়েছে 0.007%, ও নদীগুলিতে রয়েছে শুধুমাত্র 0.0001%। অবশিষ্ট পরিমাণ জল রয়েছে মাটি, গাছপালা ও প্রাণীদেহের মধ্যে। এখনকার বিষয় হল জলের আবর্তন চক্র। জলের আবর্তন চক্রকে হাইড্রোলজিক চক্র বলে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলরাশির ক্রমানুসারে চলাচলের এটি একটি আবর্তন চক্র। জলচক্রের সঙ্গে জড়িত অনেক প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাষ্পীভবন, বাষ্পাকারে নির্গমন, ঘনীভবন, অধঃক্ষেপণ, এগুলি প্রবাহিত হওয়া। সূর্যের তাপে সমুদ্র, হ্রদ, নদী ও পরিবেশের অবস্থিত সকল তরল জলরাশি উত্তপ্ত হয়ে বাষ্প আকার ধারণ করে। একে বলে বাষ্পীভবন। গাছপালাও তাদের পাতা থেকে জলীয় বাষ্প হিসাবে জল হারায়। এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পাকারে নির্গমন। সকল জলীয় বাষ্পসমূহ বাতাসে মিশে উপরের দিকে উঠতে থাকে ও তথাবস্থিত ঠান্ডা হওয়ার সংস্পর্শে এসে ছোট ছোট জলকণায় পরিণত হয়। একে ঘনীভবন বলে। জলের এই ছোট ছোট কণাগুলো একসাথে মিশে মেঘ তৈরি করে। যখন মেঘ ভারী হতে শুরু করে এবং জলের ফোঁটা আর ধরে রাখতে পারে না, তখন তারা বৃষ্টির অথবা তুষারপাত শিশির কণা রূপে পৃথিবীর দিকে নেমে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের ফলে পৃথিবীতে নিক্ষিপ্ত বায়ুরাশি চার ভাগে ভাগ হয়ে যায়। এর মধ্যে কিছু অংশ বাষ্পীভবন দ্বারা বায়ুমণ্ডলে পুনরায় ফিরে আসে। কিছু জল গাছপালা দ্বারা সঞ্চিত হয়ে পুনরায় তাদের পাতাগুলি থেকে ঘনীভূত হয়। কিছু অংশ চুঁয়ে মাটির নিচে চলে যায় ও ভূগর্ভের জলস্তর হিসেবে প্রবাহিত হয় এবং বাকি অংশ সরাসরি সমুদ্র, নদী, হ্রদ ও অন্যান্য জলরাশির মধ্যে প্রবাহিত হয়। এবার আমি আপনাদের জলের আবর্তন চক্র সম্বন্ধে কয়েকটি প্রয়োজনীয় তথ্য বলব। এক
1 নম্বর, জল এমন একটা পদার্থ যা মানুষ তৈরি করতে পারে না। 2 নম্বর, জলের আবর্তন চক্র সূর্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। 3 নম্বর, জল যখন একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থায় রূপান্তরিত হয় বা একটি স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, তখন সেটি হয় শক্তি সঞ্চয় করে অথবা শক্তি প্রদান করে। বাষ্পাকারের নির্গমনের ফলে জল গাছের পাতা থেকে বায়ুমণ্ডলের মধ্যে মিশে যায়। 5 নম্বর, বায়ুমণ্ডলের মধ্যে মিশে থাকা জলীয় কণাসমূহ ঠান্ডা ও ঘনীভূত হয়ে মেঘে সৃষ্টি করে। এই পদ্ধতিকে ঘনীভবন বলে। 6 নম্বর, অ্যাকুইফার্স হলো পাথর এবং ধাতু সমন্বিত ভূগর্ভে তৈরি প্রাকৃতিক একপ্রকার জলাধার যা মিষ্টি জল সঞ্চয় করে রাখে। সাত নম্বর, ভূগর্ভে অথবা ভূপৃষ্ঠের যে কোনো প্রকার জলাধারে জল হাজার হাজার বছর সঞ্চিত থাকতে পারে যদি সেটি কোনো প্রকার স্থান পরিবর্তন না করে। 8 নম্বর, ভূগর্ভে সঞ্চিত বহু প্রাচীন জলস্তরকে জলীয় জীবাশ্ম বলে। 9 নম্বর, পৃথিবী পৃষ্ঠের 70% জলরাশি দ্বারা আবৃত। 10 নম্বর, জল শুধুমাত্র ভূগর্ভে সঞ্চিত হয় না, ইহা আইস ক্যাপ বরফ হিমবাহতেও সঞ্চিত হয়। 11 নম্বরের তথ্যটি হলো খুবই মজাদার একটি তথ্য। জল চিরকাল ধরে আবর্তন চক্রে আবর্তিত হয়ে থাকে, সুতরাং এটি হতেই পারে যে জলটি আপনি আজ পান করছেন বহু বহু বছর আগে কোন ডাইনোসর এটি পান করেছিল। 12 নম্বর, মেঘ জল সংগ্রহ থেকে খুব ভারী হয়ে গেলে তারা বৃষ্টিপাতের প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রকাশ করে। 13 নম্বর, বৃষ্টিপাতের সময় জল পড়ে যাওয়ার পর তা হয় সমুদ্রের বা হ্রদের জলের একটি অংশ হয়ে যায় বা তা মাটিতে ঢুকে যায়। এবং সর্বশেষ 14 নম্বর পয়েন্টটি হল, পৃথিবীতে সঞ্চিত সমগ্র জলরাশির মধ্যে শুধুমাত্র 3% জল পানীয় যোগ্য যা আপনি আমি পান করতে পারি। এবার আমি আপনাদের শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বল। এটা বেশ মজার যদি আপনি এটা নিয়ে চিন্তা করে দেখেন, আমরা চাই জলের অথবা পানির সংকট ছাড়া একটি জগৎ যেখানে মিষ্টি জল ও মিঠা পানির পরিমাণ প্রচুর, যা কিনা বালির দানার মতো। যাই হোক, এখন আপনি জানেন যে এই ধরনের সমুদ্রের জলের স্থানান্তর পরিণতি কি হতে পারে। প্রকৃতি প্রতিটি জীব এবং জড় পদার্থের মধ্যে ভারসাম্য তৈরি করে। এখানে একটা গরমিল হলে সেখানে একটা দুর্ঘটনায় পরিণত হয়, আর আমাদের সেই দুর্ঘটনার মধ্যে দিয়ে তখন ভেসে যেতে হয়। এটাই মানুষের সবার জন্য ভালো হবে যদি তারা তাদের যতটুকু পৃথিবীতে মিষ্টি জল অবশিষ্ট আছে তাকে বুদ্ধি দিয়ে রক্ষা করার ব্যবস্থা করতে পারে বা সংরক্ষণ করতে পারে। এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রভাব নিয়ে আলোচনা করে তার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন যতটা আপনি পারেন। বন্ধুরা, যদি আপনি আমাদের ভিডিও উপভোগ করেন, আমাদের পছন্দ করেন, এবং তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার সময় বেল অথবা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন।
যেটা আমি ও আমার বন্ধুদের তৈরি পরবর্তী ভিডিওর কথা আপনাকে জানাতে সাহায্য করব। আমরা আপনার সাথে আবার দেখা করব আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।